হ্যালো, একদম একদম শক্ত থাকবেন, শক্ত থাকবেন। আপনারা সত্যের পথে আছেন, ন্যায়ের পথে আছেন। শফিকুল ভাইয়ের সঙ্গে বাংলার সমস্ত প্রতিবাদীরা আছে। হ্যালো, একদম শক্ত থাকবেন, একদম আইনি আইনি লড়াই হবে, প্রতিবাদ হবে। আপনার উপর কোন রকম অত্যাচার হলে পুরো বিরোধী দলনেতা সহ বিরোধী দল, আমরা সমস্ত আমাদের বিধায়করা, আমাদের পার্টি সবাই আপনার সঙ্গে আছে। এবং এর পরে যদি আপনার বাড়িতে গিয়ে বাড়াবাড়ি করে, আপনাকে উত্ত্যক্ত করে, আমি নিজে আপনার বাড়িতে যাব। আজকে মধুসূদন বাগ, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আরামবাগের বিধায়ক আছেন, মাননীয় শিক্ষক মহোদয়, তাকে আমি পাঠিয়েছি। আপনার সঙ্গে আমরা আছি, আপনি যে কোনো পরিস্থিতিতে জানাবেন। এর আগে সন্ময় দাস সঙ্গে করেছে, শফিকুল ভাইয়ের সঙ্গে তো এর আগে করেছে, আপনি তো নিজে জানেন কিভাবে মিথ্যা মামলা করেছে। এই লেডি কিমের রাজত্বে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা সবাই জর্জরিত, সবাইকে এক জায়গায় আসতে হবে এবং এই এর হাত থেকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ। আমি আপনার পরিবারের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি, এবং শফিকুল সাহেবের যে দৃঢ় চেতা মনোভাব, তার সঙ্গে আমরা প্রত্যেকে আছি। আপনি কখনোই ফিল করবেন না যে আপনার স্বামী তিনি একা, আমরা সবাই তার সঙ্গে আছি, একদম সঙ্গে আছি। আপনি ভালো করে লড়াই করুন, একদম মাথা উঁচু করে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার আদর্শে লড়াই করুন, ঠিক আছে? ভালো থাকবেন, সালাম নেবেন, ঠিক আছে? নবাব আজকে মানে গত রাতে আমি একটু বাইরে ছিলাম, তো আজকে সকালে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে বাড়ি থেকে আমার কাছে ফোন গেল যে বাড়িতে নাকি পুলিশ এসেছে। কোথাকার পুলিশ? জানা গেল পুলিশ নাকি কলকাতার বাঁশদ্রোণী থানার পুলিশ। তো আমি তো বাড়িতে ছিলাম না, আমার ওয়াইফ জিজ্ঞাসা করে যে আপনারা কেন এসেছেন, কোথা থেকে এসেছেন। তো ওয়াইফকে বলা হয় যে আমরা কলকাতার বাঁশদ্রোণী থানা থেকে এসেছি, আমার নামে নাকি কেস রয়েছে, কিছু আর কি প্রশ্ন করতে চায় পুলিশ। তো বলে তো মানে ওয়াইফ বলে যে সে তো বাড়িতে নেই, কোথায় রয়েছে, ফোন নাম্বার কি ইত্যাদি জানতে চাওয়া হয়। আমার ওয়াইফ সেই মতো করে কথা বলে। তবে দর্শক, আমি জানি না কি এমন অপরাধ করে ফেললাম হঠাৎ করে যে একেবারে বাড়িতে পুলিশ চলে এলো। আমি তো কদিন আগেই পোস্তা থানাতে গিয়েছিলাম কলকাতায়, সেখানেও একটা খবরের বিষয়ে, একটা না কয়েকটা খবরের বিষয়ে আমার নামে কেস হয়েছে। তার তো অনেক প্রশ্ন ছিল, উত্তর দিয়ে এসেছি, আবারও ডেকেছি, আবারও যাবো। কিন্তু আমার অবাক লাগে যে কি এমন দোষ এই মুহূর্তে করে ফেললাম যে নোটিশ পাঠানোর কোনো প্রয়োজন মনে করলো না থানা, একেবারে সরাসরি বাড়িতে চলে এলো পুলিশ। হয়তো গ্রেপ্তার করার ইচ্ছে, বা জিনিসপত্র বা আবার সব যন্ত্রপাতি হয়তো নিয়ে চলে যেতেও তারা পারে, আমি জানি না কি এমন হলো। আমার কিন্তু বিরাট কৌতূহল জানা যে কি এমন কেস বা কি এমন অপরাধ আমি করে ফেললাম যে একেবারে বাড়িতে পুলিশ চলে এলো। নন ভেলেবল সেকশন হয়তো থাকতে পারে অ্যারেস্টের বিষয়ে, খুবই আমার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে। তবে দর্শক, যেহেতু বুঝতে পারছি একটা বৃহৎ ষড়যন্ত্র চলছে, সুতরাং আমাকেও তো আইনের সাহায্য নিতে হবে, সেজন্য আমি আর এই মুহূর্তে বাড়িতে যাচ্ছি না। আমিও দেখতে চাই যে বিষয়টা কী। আমি আমার অন্যান্য যে সোর্স রয়েছে, আমার আইনজীবীরা যারা রয়েছেন, তাদের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি যে আমার নামে কী আবার কেস হলো, এমন কি কেস যে বাড়িতে পুলিশ চলে এলো। তো আমি আইনজীবীদেরও তথ্য পাওয়ার অপেক্ষাতে রয়েছি। নিশ্চয়ই আলটিমেটলি তো আদালতেই তো যেতে হবে, আদালতের দ্বারস্থ আমাদেরকে হতে হবে, সেখানে আরও পরিষ্কার হয়ে যাবে কী এমন অন্যায়টা আমি করে ফেলেছি। তবে দর্শক, এটুকু বলতে পারি যে আমি কিন্তু দমছি না, যতই এইসব হোক আমি যেভাবে কাজ করছি সেভাবেই কিন্তু কাজ করে যাব। আমার যেন কোথাও মনে হচ্ছে যে কী কেস, পুরোনো কেস আমি সেটা জানি না, কী কেস নথিভুক্ত হয়েছে, তবে আমার যেন কোথাও মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি গতকালকের একটা খবরের জের। কারণ গতকালকে আমি ওই পাচারকাণ্ডের চার্জশিটের বিষয়ে একটা কিন্তু খবর করেছিলাম, চার্জশিটের দুটো অংশ দেখিয়েছিলাম, যেটা নিয়ে এখন বিরাট একটা কৌতূহল বা চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী যেটা নিয়ে গতকালকে প্রেস মিটও করেছেন, তো আমি কিন্তু ওই সেই চার্জশিটটা কিন্তু আমি দেখেছিলাম। এবং আমি এটাও বলেছিলাম যে আমার কাছে আরও অনেক রয়েছে, আমি কিন্তু এখন ভেরিফাই করছি, ভেরিফাই করে সব দেখাবো।
এখন যেহেতু বলেছি সব দেখাবো, সেটা যাতে দেখাতে না পারি চলো তুলে নিয়ে চলে আসি ছবিগুলোকে, তার সব যন্ত্রপাতি নিয়ে চলে আসি, ডকুমেন্ট যা আছে সব লোপাট করে দিই, এরকম কোনো কৌশল রয়েছে কিনা পুলিশের বলতে পারবো না। তবে আমি সত্যি খুব অবাক হয়ে গেছি যে হঠাৎ করে বাড়িতে মানে পুলিশ চলে আসা নিয়ে। তবে দর্শক আসুক, আমি একটা জায়গাতে রয়েছি, জানি একটা সময় আমাকে গ্রেপ্তার হতেই হবে, আমাকে গ্রেপ্তার করবে পুলিশ, তবু একটু লুকোচুরি খেলা হচ্ছে হোক না, যখন আইনের সুযোগ আমরাও নিতে পারি সেটা আমরা নিচ্ছি এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব। অলরেডি আমার আইনজীবীরা তৈরি হচ্ছেন, দেখা যাক লড়াই হবে আদালতে। এখন আমাকে খোঁজাখুঁজি করুক একটু পুলিশ, ধরতে পারলে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাক তাতেও কোনো এ নেই, কিন্তু এর মধ্যে আইনি যে সুযোগটা আমার নেওয়ার দরকার সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি, এখন দেখা যাক কী হয়। তবে দর্শক সত্যি অবাক লাগছে যে পুলিশ চোর ধরতে পারে না, কয়লা চোর ধরতে পারে না, যারা কয়লা পাচার করে, পাচার করে যারা বহু টাকা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগ উঠছে তাদেরকে ধরতে পারে না, যারা খবর করছে তাদেরকে ধরতে সকাল সকাল একেবারে গাড়ি নিয়ে হাজির বাড়ির সামনে। যাই হোক, চেষ্টা করে দেখুক কতটা কী করতে পারে। আমি কিন্তু আমার লড়াই থেকে সরছি না, অ্যারেস্ট করলেও আমি আমার এক ভয়েস থাকবে, বরং আরও আগুন ঝরবে। আর ইউটিউবার হিসেবে আরামবাগ টিভির আমি যেভাবে কাজ করে যাচ্ছি সেইভাবেই কিন্তু আমি কাজ করবো, যতই আমাকে হেনস্থা করার চেষ্টা হোক, আমার পরিবারকে হেনস্থা করার চেষ্টা হোক, শফিকুল ইসলাম যেমন আছে তেমনই থাকবে। ভালো থাকবেন।